ভাটায় পানি নামার সঙ্গে সঙ্গে শনিবার সকালে ভোলার ইলিশায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার শুরু করেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় দুপুর পর্যন্ত চলে এ কাজ, কিন্তু বিকেলে জোয়ারে আবারও ভেসে যায় বালুভর্তি বস্তা ও গাছের পাইলিং। গত দুই দিন ধরেই চলছে জোয়ার ভাটার সঙ্গে ভাঙা গড়ার খেলা। সকালের পরিশ্রম কয়েক ঘন্টা পরেই বিফলে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, টেকসই বাঁধ নির্মাণ ছাড়া তীব্র পানির বেগ ঠেকানো সম্ভব হবে না। বান্ধা না হয় তাহলে ওই ঘর রাখা অনেক কষ্টকর হয়ে যাবে। অবসর জোটা কমলে আমরা ফুল স্প্রে শুরু করতে পারবো, সেক্ষেত্রে আমরা ওই যে পাইলিং এবং গিয়েবাগের মাধ্যমে বাঁধটা পুনর্নির্মাণ করতে সক্ষম হবে। এদিকে জোয়ারের পানিতে নতুন করে প্লাবিত জেলার সাতটি গ্রাম, বাড়িঘর তলিয়ে থাকায় বন্ধ রান্নাবান্না, বাধ্য হয়ে অনেকে আশ্রয় নিয়েছেন সড়কের উপর। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্লাবিত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ। রাস্তার দিকে যাইতে আসি, অনেক ঘরে থাকতাম, পারি না, পানি আকারে গলন হয়, শনিবার দুর্গত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। এ সময় ত্রাণ বিতরণ করা হয়। সময় সংবাদ ভোলা।